দুই মামলাটির রায় উদিপুর সেশন কাম স্পেশাল জাজকোর্টে হয়েছে। মামলাটির নাম্বার হচ্ছে আরকেপুর উমেন্স পিএস কেস নাম্বার 14 অফ 2021। মামলার ধারা ছিল 363, 376, 506 অ্যান্ড 4 অফ পক্সো অ্যাক্ট। মামলার বিষয়বস্তু ছিল গত 18/3/2021 ইংরেজি তারিখে উদয়পুর বন্দুয়ার ভূমিহীন এলাকার একটা নাবালিকা মেয়ে, সে বিদ্যালয়ে আসছিল, তার বিদ্যালয়ের নাম ছিল ইস্ট আরকেপুর হাই সেকেন্ডারি স্কুল। সে অন্যান্য দিনের মতন 10:30টার সময় যখন বিদ্যালয়ে আসছিল, এমন সময় উদয়পুর মহারানী এরিয়ার আসামি শামীম আহমেদ ও এই মেয়েটাকে, নাবালিকা মেয়েটাকে পিছন থেকে ফলো করছিল এবং মেয়েটার রাস্তায় ও এসে বাইক নিয়ে দাঁড়িয়ে মেয়েটাকে স্কুলে নামিয়ে দেবে বলে তাকে বাইকে তুলেছিল। মেয়েটা প্রথমে বাইকে উঠতে রাজি হয়নি, উদয়পুরের দিকে মেয়েটাকে বাইকে করে নিয়ে যাচ্ছিল এবং মেয়েটাকে থ্রেটনিং করছিল যে কোনো কিছু না বলার জন্য চুপচাপ ওর বাইকে বসে থাকার জন্য। এমন তো অবস্থায় মেয়েটাকে সে উদয়পুর টেপানিয়া ইকো পার্কের কাছাকাছি নিয়ে গেল। ওই দিন টেপানিয়া ইকো পার্কটা ক্লোজ ছিল, তখন ওই পার্কেরই উল্টা দিকে একটা জঙ্গল এরিয়ার মধ্যে মেয়েটাকে নিয়ে, তার হাতে ছুরি ছিল, তার সঙ্গে ছুরি ছিল, ওই ছুরি দেখিয়ে মেয়েটাকে ও র্যাপ করেছিল। সেদিন 13/9/2023 তারিখে আদালত তাদের শামীম আহমেদকে এই মামলা দোষী সাব্যস্ত করেছে। ভারতীয় দণ্ডবিধি 363, 376 এবং 506 ধারা এবং সঙ্গে পক্সো আইনের 4 নং ধারায় তাকে দোষী সাব্যস্ত করেছিল এবং আজকের তারিখে মামলা তার চূড়ান্ত রায় হয়েছে এবং আসামিকে আজকে দোষী সাব্যস্ত করে তার পানিশমেন্ট ঘোষণা করেছে আদালত। তার পানিশমেন্টের মধ্যে আজকে 376 তাকে তাকে 10 বছরের সাজা দিয়েছে, 363 ভারতীয় দণ্ডবিধি 363 ধারায় তাকে 2 বছরের জেল দিয়েছে আর পুরো পক্সো অ্যাক্টে তাকে আজকে 20 বছরের সাজা ঘোষণা করেছে। অভিযুক্তের নাম স্যার? অভিযুক্তের নাম ছিল শামীম আহমেদ। বাড়ি কোথায় অভিযুক্ত? বাড়ি হচ্ছে মহারানী এরিয়া। আর যে মেয়েটাকে ধর্ষণ করেছে সে কি নাবালিকা? সে নাবালিকা ছিল, নিশ্চয়ই নাবালিকা থাকার জন্য তার এগেনস্টে পক্সো আইনের ধারা লেগেছে।